নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্নিস গ্যালারি। মুন্নির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের আদরের অভিনবের জন্মদিন, মানে আমার ননদের ছেলে শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমরা কলকাতাতে গেছি, মানে বিরাটি ওইখানে ওদের বাড়ি। আর সেখানে গিয়ে কি করলাম সবটাই সবার সঙ্গে শেয়ার করব। আজকে যে ভিডিওটা, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত, আর বড়দেরকে প্রণাম, আর ছোটদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রথমে স্কুলে গেছি সকালবেলা, একটা তাড়াহুড়ো ছিল, কিন্তু স্কুলে যেহেতু আজকে 26শে সেপ্টেম্বর ছিল দিনটা, বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে স্কুলে একটা প্রোগ্রাম থাকে, সেটা আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের তাড়াহুড়োও ছিল, সেই জন্য খুব চটজলদি আমি ওইখানে কাজগুলো সব সেরে তারপরে স্কুল থেকে বাড়ি ফিরে তারপরে গেছি হচ্ছে কলকাতায়। তো ভীষণ একটা মনের মধ্যে উত্তেজনা ছিল যে কখন পৌঁছাবো, কারণ আমাদের এই আমার ননদের ছেলের জন্মদিন নিয়ে কিছু গল্পগাথা আছে, চলুন সবার সঙ্গে শেয়ার করি। আমার ননদের তখন একদম মানে 9 মাসের গর্ভবতী ছিল, সেই অবস্থায় আমরা ওকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে, যেহেতু আমার শ্বশুরমশাই তার কিছুদিন আগেই গত হয়েছিলেন, সমস্ত দায়িত্বটা আমার আর আমার স্বামীর ওপরেই ছিল। সেই জন্য আর আমার ননদকে তো আমি ভীষণ ভালোবাসতাম, একদম পুরো নিজের মেয়ের মতো দেখতাম। সেই দিক থেকে ওদেরকে মানে যত্ন আত্তি যতটা নিজের মতো করে করার চেষ্টা করতাম, প্রতিদিন ওর দেখভাল করা, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু একটা সময় কি হলো, প্রায় যখন ও ডেলিভারি ডেট এসে গেছিলো, হঠাৎ একদিন বাচ্চা নড়ছিল না, এবং তখন আমরা তড়িঘড়ি করে মানে ভীষণ প্রবলেমেটিকের মধ্য দিয়েও আমরা ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। তারপরে ওখানে ডাক্তাররা জানালেন যে আপনাদের আসতে দেরি হয়ে গেছে, বাচ্চাটা পেটের মধ্যে আর নেই, আর পেশেন্টকেও বাঁচানো যাবে কি না সন্দেহ। এই অবস্থায় আমাদের অবস্থা মানে যে কী গেছে, আমি তখন আমার ছেলের 2 বছর বয়স, ওকে বাড়িতে রেখে গেছি হসপিটালে, আপনাদের দাদাও যায়নি, আর আমার নোয়াকাকি শাশুড়ি ছিলেন। আমার ওপর দিয়ে যে তখন কী গেছে, আমি ক্রমাগত প্রচুর কান্নাকাটি করেছি আর এতটা পরিমাণেই কষ্ট পেয়েছি, ঠাকুরকে এত ডেকেছি যে ঠাকুর ওদেরকে সুস্থ করে দাও, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে। আর এই যে কথাটা ডাক্তারবাবুরা বলছেন, এটা যেন একদম মিথ্যা হয়। তো সত্যি অনেক গোবিন্দের অশেষ কৃপায়, ঠাকুরের অসীম কৃপায় সেদিন প্রায় 12টার সময় হসপিটালে গেছি, আর 4টের সময় ওটি থেকে মানে খবর এসছে যে ওর ছেলে হয়েছে এবং ভালো আছে, সুস্থ আছে। তো রাখে হরি মারেকে, ভগবানের যে অসীম কৃপা তার জন্য তাকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাই। আমি দুপুরবেলায় যে এখান থেকে গোপালের একটা কিছু ড্রেস কিনলাম, যেহেতু ননদের বাড়িতেও গোপাল আছে, আর ননদের ছেলের জন্য একটা গিফট বাড়ি থেকে মানে আমাদের ওখান থেকেই কিনে নিয়েছিলাম। তো এবার রাস্তাঘাটে মানে প্রচণ্ড গরম, আর একটা কথা শেয়ার করতে হয়, সেটা হচ্ছে আমরা গ্রামে থাকি বলে এই যে ট্রেন লাইন, রাস্তা বা প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো আমার ছেলে আমাদের কাছে কিন্তু অতীত, আমাদের সবসময় টোটো অটো বাস আর এইসবের মাধ্যম যাতায়াতের। এইখানে এই সমস্ত জায়গায় আসলে, শহরের দিকে আসলে আমার ছেলে একটু খুশিই হয়, আর এই সমস্ত ব্যবস্থাপনাগুলো আমাদেরও একটুখানি ভালো লাগে, যেহেতু আমরা এই জিনিসটা খুব সচরাচর দেখি না। আর এইখানে আসলে আমার ছেলে এতটা পরিমাণে মানে খুশি হয়, যেহেতু ওর বয়সেই একজন আছে মানে ওর ভাই আর কি, তার সঙ্গে খেলা করে আর ভীষণ পরিমাণে আপ্লুত হয়। একটুখানি জার্নি করে এসেছি বলে আমি সবসময় ভিডিও তুলতে পারিনি, তবে যতটুকু পেরেছি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা সবাই আজকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাইকে অভির জন্মদিনের শুভেচ্ছা জানাবেন এবং ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ তৈরি হয়। আমি এই কথাটা বারবার বলি সবার সঙ্গে, যে মানুষের মতো মানুষ তৈরি হওয়াটা খুব দরকার। আমরা বড়রা, মায়েরা, বাবারা যেন আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি।
আজকের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো সেই রান্না বান্না জোগাড় করছে আমার ননদ এবং ওর যা, আর পায়েসটা আগে রান্না করে নিচ্ছে। আমি কিন্তু কোনো কিছুতে হেল্প করিনি, আমি এটা আগে থেকেই বলছি, কারণ আমার ননদ জানে এটা, যে বাড়িতে প্রচুর আমাকে মানে ছুটতে হয় ভীষণ পরিমাণে, ওই জন্য এখানে আসলে বড় ননদের বাড়িতে গেলেও আমাকে কিছু করতে দেয় না। তো আরও যেহেতু দুপুরবেলা মানে তেমন কিছু খাইনি এক্সাইটমেন্টে আসার সময়, তো এখানে এসে প্রথমে এটা ওটা তো খেয়েছে ফুটি টুটি, তাই আমি ভাবলাম একটুখানি পায়েস খাইয়ে দিই। প্রথম পায়েসটা গপু সোনাকে নিবেদন করা হয়েছিল, আর সেটাই প্রথমে বার্থডে বয় খাবে, আর তার পরের পায়েসটা তুলে দেওয়া হয়েছে আরনকে। আর এইখানে যে বিরিয়ানির প্রস্তুতি চলছে, আমরা প্রত্যন্ত গ্রামে থাকি বলে এই সমস্ত জিনিসগুলো আমাদের দিকে মানে অতীত। এই যে বিরিয়ানি মশলা, এইভাবে গোটা, বড় এলাচ, ছোট এলাচ, শাহমরিচ, জিরে, এগুলো মানে সমস্ত কিছু দিয়ে যে প্যাকেটগুলো তৈরি হয়, আমাদের দিকে একটা এই জিনিসটাও মানে পাওয়া যাবে না আর কি। এমনি বিরিয়ানি গুঁড়ো মশলা পাওয়া যায়, তো এটা আমি একটুখানি দেখছিলাম, বেশ আমার ভালো লাগছিল, আমি বললাম যে আমি এটা এখান থেকে নিয়ে যাব। আমি তো মাঝে মাঝে বিরিয়ানি করি, তো পুরো জিনিসটা আর কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে ওইসবের মধ্যে কী আছে। তো আজকের বিরিয়ানিটা গ্যাসেই হবে, অবভিয়াসলি গ্যাসেই হবে, মানে আমি তো সারা বছর কাঠে রান্না করি, আর আমার এত বড় কড়াইতে মানে আমি গ্যাসে মানে রান্না হবে এটা আমি মানে ভাবতেই পারি না। আমি যতজনের রান্নাই করি না কেন কাঠেই রান্না করি, আর এটা করতে আমার বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা আশেপাশে দুই একটা বাচ্চা কাচ্চা বড়রা মানে জন্মদিনের উৎসাহে মেতে উঠেছে, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আর কি জন্মদিনের তিথিটা পালন করে থাকেন। আর একটা জিনিস এইখানে করছিলাম বাচ্চাদের জন্য আর কি, ফুচকা নিয়ে আসা হয়েছিল, আমি আজকে দেখুন ফুচকাওয়ালা হয়েছি। ফুচকাওয়ালারা যেইভাবে বন্টন করে দেয় আমাদেরকে, আমিও সেইভাবে দিচ্ছি। তো আমি একটা খেয়ে দেখেছি, আমার অবশ্যই ভালো লাগেনি, আমি এটা সরাসরি বললাম, কারণ আমাদের আমি যে এলাকায় থাকি ফুচকাটা এত সুন্দর তৈরি করে, শুধু ফুচকা না, ওখানকার মিষ্টি দই, তারপরে বিভিন্ন রকম ফাস্টফুড, কোল্ড চাউমিন, এগরোল, এগুলো খুব সুন্দর তৈরি করে। আর ওই স্বাদিষ্ট জিনিস খেয়ে খেয়ে আমার আর এগুলোর প্রতি কি আকর্ষণ নেই। আর তারপরে ওর কেক কাটা হয়েছে, এই পর্যায়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু জানি না হাত লেগে হয়তো ভিডিওটা অপশানটা অফ ছিল, আমি পুরো ভিডিওটা পরে দেখি গ্যালারিতে যে ভিডিওটা নেই, শুধুমাত্র পিকচারগুলো আছে, তো শুধুমাত্র আমি সেইগুলোই সবার সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকে আমার চ্যানেলটিতে যারা নতুন প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য। আজকে আমি একটু অন্যরকম ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম, আর কালকের ভিডিওটা আসতে চলেছে একটু ধামাকেদার ভিডিও, অবশ্যই সবাই সঙ্গে থাকবেন। এই যে বিরিয়ানিটা আমি সবাইকে পরে একটুখানি দেখালাম, প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, দুটো বড় বড় হাঁড়িতে এই যে বিরিয়ানি করা হয়েছে, প্রায় 25-30 জন মতো ছিল। আশেপাশের লোকজন যারা ওকে ভালোবাসে বা নিজেদের আত্মীয় স্বজন মিলে, আর এই যে আজকে এটা এদের একটা এক্সট্রা রুম, এইখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। তো যাই হোক, সব মিলে দিনটা খুব ভালোই কেটেছে, আমি চাই আপনাদের দিনটাও খুব ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সন্তানাদি যদি থাকে তারাও ভীষণ ভালো থাকুক, আর ভগবান সবাইকেই ভালো রাখুক। আগের কিছু পিক আমি দেখাচ্ছি যখন গ্রামের বাড়িতে ওরা যায় তখনকার ছবি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ।